আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিক্রয় ডট কমে আপনারা মাত্র দুই মিনিটে অ্যাড পোস্ট করতে পারেন তো বন্ধুগণ অনেকেই বিক্রয় ডট অ্যাড পোস্ট করতে পারে না তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আপনারা এক মিনিটে কিভাবে কীভাবে এক দুই মিনিটে অ্যাড পোস্ট করতে হয় তো সেটাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি তো বন্ধুগণ ঘরের অনেক জিনিস যেগুলি আমাদের কোনো কাজে লাগে না সেগুলি কিন্তু আমরা সেল করে দিতে পারি মাত্র দেখা যায় দুই এক দিনের ভিতরে তো বন্ধুগণ বিক্রা ডট কমটা বাংলাদেশের থেকে বড় একটা মার্কেট প্লেস তো এই জন্যই আজকে আমি দেখাবো কীভাবে আপনারা বিক্রি ডট অ্যাড পোস্ট করতে পারেন তো বন্ধুগণ তো বিক্রি ডট কমে অনেকেই অ্যাড পোস্ট করে কিন্তু আপনার অনেকেই কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে পারে না সেক্ষেত্রে কিন্তু অনেকে অ্যাড দিতে পারে না অ্যাড পোস্ট করতে পারে না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোন ক্যাটাগরিতে আপনারা কোন প্রোডাক্টটি পোস্ট করতে হয় কোন ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে কোন প্রোডাক্টগুলো আপনার সিলেক্ট করতে হয় তো বন্ধুগণ সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি অনেকেই অ্যাড দিতে গেলে দেখা যায় ক্যাটাগরি সিলেক্ট করতে পারে না সেক্ষেত্রে কিন্তু অ্যাড পোস্ট করতে পারে না তারপর অ্যাড কিন্তু পোস্ট হয় না তো এই জন্য সবাই বিরক্ত ফিল করে তো এই জন্যে আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনার ক্যাটাগরি সিলেক্ট করে যে কোনো প্রোডাক্টের অ্যাড দিতে পারেন তো বন্ধুগণ তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আছি মামুন হোসেন আপনারা টিউ বাইট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে লাল লেখা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব এখানে প্রেস করে দিবেন এখানে প্রেস করে দিয়ে যে পাশে থাকা বেলাইকনটি দেখতে পাচ্ছেন টাচ করে দিয়ে অল সিলেক্ট করে দিবেন অল সিলেক্ট করে দিলে সবার আগে আপনার কাছে ভিডিও চলে যাবে তো বন্ধুগান ভিডিওটি দেখার শেষে একটা লাইক দিয়ে দেবেন তো এই ভিডিওটি কেমন ধরলে একটা কমেন্ট করে জানাবেন নাইস ভিডিও কি গুড ভিডিও থাকবেন তো বন্ধুগণ আপনার অ্যাড পোস্ট করতে গেলে আপনার এই যে প্রথমে কিন্তু অবশ্যই কিন্তু আপনার যেই অ্যাপ্লিকেশনটি আছে বিক্রাড বিক্রাড অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু আপনার আপনারা কিন্তু সাইনিং করতে হয় সেটা আপনারা জিমেল দিয়েও সাইনিং করতে পারেন আর সব থেকে ভালোভাবে যদি আপনারা ফেসবুকের সাথে কানেক্ট করে নেন আপনার যখন বিক্রো অ্যাপ্লিকেশনটা যখন আপনি ইনস্টল করবেন তখনই কিন্তু এখানে সাইন আপ চাবে তো সেই ক্ষেত্রে আপনারা ওইখানে ফেসবুকের ইয়াটা প্রেস করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু সাইন আপ হয়ে যাবে সাইন আপ না হলে কিন্তু আপনারা কোনো অ্যাড দিতে পারবেন না তো আপনারা ফেসবুকে কিন্তু আপনারা সাইন আপ করে নিতে করে নেবেন তো তাহলেই কিন্তু আপনার সব থেকে সহজ হবে তো বন্ধুগণ যে কোনো প্রোডাক্টের অ্যাড একদম সহজে কীভাবে দিবেন এবং কি ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন তো সেটি দেখাবো তো এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ হলুদ কালার এখানে আপনারা প্রেস করে দিবেন এইখানে আপনারা প্রেস করে দিলেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকমটা ইন্টারফেস চলে আসার পর এই যে দেখতেই পাচ্ছেন এই যে সেবা বিক্রি করুন তো বন্ধুগণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রপার্টি অথবা যে যে সব কিছুর এখান থেকে কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেছেন আপনি কোন প্রোডাক্টগুলো সেল করবেন আপনি কি কোনো মানে কোনো পোষা পোষা প্রাণী বিক্রি করবেন কিংবা খেলাধুলার সামগ্রী কিংবা বাসাভাড়ির কিংবা শিক্ষাগত কোনো কিছুর অ্যাড পোস্ট করবেন কিংবা যানবাহন কিংবা যে কোনো সার্ভিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো সেটাই আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন তো বন্ধুগণ এখন একটা ক্যাটাগরি দেখায় তো আমাকে এক ভাইয়া আমার একটা ভিডিওতে কমেন্ট করছিলো তো ভাইয়া আমি মডেম বিক্রি করবো কিন্তু আমি অ্যাড দিতে পারতেছি না তো বন্ধুগণ তো সেই ক্ষেত্রে ক্যাটাগরিটা সিলেক্ট না করার কারণে কিন্তু অ্যাড দিতে পারে না তো ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করতে হবে মডেমের তো সেটাই দেখায় তো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে অন্য অন্য প্রোডাক্টের ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হয় তো বন্ধুগণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেরকম মডেমের যদি আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে চান তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তো এইখানে আপনারা প্রেস করে দিবেন এইখানে প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার ল্যাপটপ ও কম্পিউটার এক্সেসরিজ তো এইখানে আপনারা প্রেস করে দিবেন এইখানে প্রেস করে দিলে আমি প্রেস করে চলে গেলাম তো আপনারা যখন প্রোডাক্টটি অ্যাড দিবেন তখন কিন্তু আপনার আপনি কোন লোকেশন থেকে আপনি অ্যাডটি দিবেন যেরকম আমি যেরকম এখন আসি ঢাকা মিরপুরে তো এখান থেকে আপনারা এই যে ঢাকা সিলেক্ট করে দিলাম তারপরে ঢাকা মিরপুর তো বন্ধুখান দেখতে পাচ্ছেন ঢাকা মিরপুর তো মিরপুরটা আমি সিলেক্ট করে দিলাম তো মিরপুরটা সিলেক্ট করার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছেন না যে আমি কিন্তু কম্পিউটার এক্সাসরিজি কিন্তু চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে তো আপনার কোন প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি কিন্তু আমার লোকেশনটা দিয়ে দিয়েছিলাম লোকেশনটা দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আপনি এই যে নিচে লেখা আছে পণ্যের ধরন তো বন্ধুগণ আপনার পণ্যের ধরন আপনি কোন পণ্যটি আপনি বিক্রি করতে চান তো এখানে দেখতে পাবেন অনেকগুলো পণ্য আছে তো আমি যে এখানে প্রেস করে দেবো এখানে আমি ট্যাপ করে ধরবো এখানে ট্যাপ করে ধরলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কী আপনি সেল করতে চান এই যে মনিটর তারপরে যে মাদার বোর্ড তারপর আছে কিবোর্ড তারপর আছে অনেক সামগ্রী আছে এখানে আপনি যেই যে দেখেন দেখতে পাচ্ছেন র্যাম তো বন্ধুগণ পেন ড্রাইভ মডেম এখানে সব কিছু দেওয়া আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি যেই ক্যাটাগরি যেই প্রোডাক্টটি আপনি সেল করতে চান সেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে আপনারা এই সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তেমন যেমন এখান এখানে যদি আপনি মা মাদার বোর্ড করেন তাহলে কিন্তু এই যে মাদার বোর্ডটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন তো বন্ধুগণ এটা সিলেক্ট করার পরেই কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে এখানে আপনারা লিখবেন এই যে এই 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 প্রোডাক্টটির শিরোনাম দেবেন যে এই মাদার বোর্ডটা আপনি কী লেখলে এখানে পাবেন তো সীমিত আকার এখানে লিখে দেবেন তারপরে এই মাদার বোর্ডটার কী কী মাদারবোর্ড কোন কোন ব্র্যান্ডের মাদারবোর্ড মাদারবোর্ড তো সেটাই কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনার সব বিবরণটা লিখে দেবেন এখানে তারপরে আপনার এই প্রোডাক্টের মূল্য কত তো এখান থেকে আপনি সেটা দিয়ে দিবেন তারপরে এখানে লিখে দিবেন আপনি প্রোডাক্টটি কি একদম ফিক্সড প্রাইসে বিক্রি করবেন নাকি আলোচনা করে কিছু কমান যাবে যদি আলোচনা কিছু করে কিছু কমান যায় তাহলে এখানে টিকমার্ক করে দিবেন আর যদি না কমায় ফিক্সড প্রাইস দেন তখন এটা ওকে করে দেবেন ইয়ে ওকে করে দেওয়ার পর সমস্ত কিছু লিখে কিন্তু আপনার এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবি তো বন্ধুকান এই ছবিতে আপনারা প্রেস করে দিবেন এই ছবিতে প্রেস করে গ্যালারি থেকে আপনার যে মাদার যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাড এই দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন দিন তো এখানে প্রায় প্রেস করে দিলেই আপনার সম্পূর্ণ বিজ্ঞাপনটি কিন্তু একেবারে বিজ্ঞাপনটি হয়ে যাবে তো বন্ধুগান এখন আমি আপনাদেরকে একটা মোবাইল কীভাবে বি বিজ্ঞাপন দিতে হয় সেটাই এখন দেখাবো তো বন্ধুকান আমার যেহেতু মাদার কোনো ছবি নেই সেক্ষেত্রে আমি দেখাতে পারতেছি না আমি সেই জন্যই আমি একটা মোবাইলের বিজ্ঞাপন কীভাবে দিতে হয় সেটা এখন দেখাই দেবো তো বন্ধুগণ আপনারা মোবাইলের বিজ্ঞাপন দিতে গেলে এই যে দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালার এখানে আপনারা প্রেস করে দেবেন এখানে প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রেস করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন বিক্রি করুন এই দেখতে পাচ্ছেন বিক্রি করুন তো এইখান থেকে কিন্তু আপনি এখানে প্রেস করে দেবেন এইখানে প্রেস করে দেওয়ার পর আপনি যদি মোবাইল সেল করেন তাহলে এই যে মোবাইলে প্রেস করে দেবেন আপনার মোবাইলে প্রেস করে দিলাম এর মোবাইলে প্রেস করে দেওয়ার পরে তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রেস করে দেবে এই যে তারপর আপনি যদি মোবাইলে কোনো এই দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে আপনি মোবাইল ফোন সেল করবেন তো আমি মোবাইল ফোন আমি সিলেক্ট করে দিলাম তো মোবাইল ফোন সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখতে স্যার আমি স্থানটা নির্বাচন করবো এখান থেকে আমি স্থানটা নির্বাচন করতে সে ঢাকা এই যে ঢাকা মিরপুর তো বন্ধ ঢাকা মিরপুরটা সিলেক্ট করলাম মিরপুরটা সিলেক্ট করে সবার আগে আমি ছবিটা সিলেক্ট করব তো আমি আমার যে একটা ফোন আছে তো সেটার একটা বিজ্ঞাপন দিব তো যেমন ধরেন আমি এখান থেকে যে আমি ছবিটা আমি সিলেক্ট করলাম তো ছবিটা সিলেক্ট পরে যে গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে চলে যাওয়ার পরে আমার যে ছবিগুলো আমি সেখান থেকে একটা ইয়া ছবি আমি সিলেক্ট করব তো বন্ধুকার এখান থেকে আমি তিনটা ছবি আমি সিলেক্ট করলাম এখান থেকে আমি তিনটা ছবি সিলেক্ট করলাম তিনটা ছবি সিলেক্ট করার পরে এই দেখতে পাচ্ছেন আপনার আপনার মোবাইলটা কি নতুন না পুরাতন আমার যেহেতু পুরাতন তো আমি সিলেক্ট করে দিলাম পুরাতন তো বন্ধুকার এখানে লেখা আছে ব্র্যান্ডের নাম কি তো ব্র্যান্ডের নাম হলো এখান থেকে শাওমি তো বন্ধুকান এই দেখতে পাচ্ছেন বন্ধুকান আমি আমার প্রোডাক্টটি ইয়ারে কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে গেছি তো এখান থেকে কিন্তু আমি কিন্তু ওই একটা ব্র্যান্ডের নামটা পেয়ে গেছি এই দেখতে পাচ্ছি স্বাউমি এখানে শাওমি আমি লিখে দিলাম তো এখানে এই যে মডেল এই স্বাউমী এখানে আপনার মডেলটা দিয়ে দিবেন যেরকম এই যে আমি মডেলটা আমি সিলেক্ট করে নিতেছি এই যে আমার রেডমি এইট তো বন্ধুগণ এই যে রেডমি এইট এখানে আমি আমার মডেলটা দিয়ে দিলাম তো এখানে আবার এখান থেকে আপনি ফিচারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুকান এখান থেকে আপনার কী কী ফিচার আসে যেরকম থ্রি জি ফোর জি লোকেশন এখানে সব কিছুই আমার আছে তো বন্ধুকান আমি অল সিলেক্ট করে দিলাম অল সিলেক্ট করে দিলাম অল সিলেক্ট করে দিয়ে আমি এখানে ওকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে আমার সব কিছু আমি এখান থেকে লিখে দেবো র্যাম রোম যা আমি সব কিছু এখান থেকে লিখে দেবো তো বন্ধুকান এখান থেকে আপনার প্রোডাক্টের র্যাম রোম কত কত তো আমি এখান থেকে যেরকম ওই যে ইয়া আমার টাইমে লিখে দিচ্ছি তো এখান থেকে প্রাইসটা দিয়ে দিলাম তো যেমন ধরেন আমি এখান থেকে আমার ফোনে প্রাইস দিই যদি দিই আমি আট হাজার আটশো টাকা দিব আমি আট হাজার আটশো টাকা দিব ওকে তো এখান থেকে আলোচনা সব সাপেক্ষে দিয়ে দেবো তো এইখান থেকে আপনার আরও কিছু ইয়া লিখতে পারেন যে এই ফোনটা কি কোনো কোনো ইয়া আছে কি না কোনো সমস্যা আছে কি না ডিসপ্লে ভাঙ্গা কি বা অনেক কিছু আছে কিনা তো বন্ধুগণ তো সেটাই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ইয়া করে নেবেন সমস্ত কিছু একটু যেট কিন্তু আপনার লিখে দিবেন তো এই যে দেখতে তো এখান থেকে আপনি সব কিছু আপনি লিখে দিবেন যেমন ধরেন আমার চার জিবি র্যাম চার জিবি র্যাম আমার চৌষট্টি জিবি রোম তো বন্ধুগণ এখানে চৌষট্টি জিবি লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে আপনার রোম তো বন্ধুগণ এখান থেকে অল ওকে ভ্যারি গুড ফোন

এখান থেকে ওকে করে দিয়ে সব কিছু ইয়ে করে দিয়ে আপনি এখান থেকে প্রেস করে দেবেন যেরকম ধরুন আমার অ্যাডটি কিন্তু হয়ে গেছে তো বন্ধুগণ আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাডটি কিন্তু পোস্ট হয়ে গেছে এখান থেকে দেখেন এই যে আমার অ্যাডটি কিন্তু পোস্ট হয়ে গেছে গা এই যে আপনি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ চার ঘন্টা সময় লাগবে তো বন্ধুগণ আমার অ্যাডটি আপনার দেখতে পাচ্ছেন সর্বোত্ত চার ঘন্টা সময় লাগবে এটা কিন্তু আপনারা ওরা রিভিউ করবে রিভিউ দেখার পরে সব কিছু ঠিকঠাক থাকলে ওরা কিন্তু অ্যাডগুলো পোস্ট করে দেবে তো এইভাবে আপনারা সমস্ত কিছুই ঠিক রেখে আপনারা অবশ্যই আপনারা অ্যাড দিবেন তো আমি আজকে ক্যাটাগরিগুলো দেখাইলাম তো আপনার ঘরের যত পণ্য আছে। যাই থাকুক না যেগুলি যেটা কোনো দরকার নাই সেটাই আপনারা সেল করে দিতে পারেন তাহলে তাহলে দেখা যাবে আপনার প্রোডাক্ট আর কখনোই ওই ওই ওইগুলি আর ঘরে পুরে নষ্ট হবে না তো যেটাই থাকুন পাঁচশো টাকার এটা আপনারা বিক্রাটকমের মাধ্যমে আপনারা সেল করে দিতে পারেন তো বন্ধুগণ আজকে অনেক কথা বললাম আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেল গা তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি বড়ো হওয়ার জন্য তো নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখাবে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ